এনআরসি তালিকাভুক্ত না হলেও দেওয়া যাবে ভোট জানাল দেশের সর্বোচ্চ আদালত এক মামলার পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত জানায় ভোটের জন্য বৈধ কাগজ থাকলেই দেওয়া যাবে ভোট এনআরসি তালিকাভুক্ত না হলেও অসমের বাসিন্দারা দিতে পারবেন লোকসভার ভোট গোপাল শেঠের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গৌগের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় এখানে দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের অধিকারকে সুরক্ষিত করা হয়েছে যেহেতু অসমে এনআরসি তালিকা এখনো অসম্পূর্ণ সেহেতু সুপ্রিম কোর্টের এই রায় ভীষণই তাৎপর্যপূর্ণ একথা বলেন গোপাল শেঠের আইনজীবী প্রীজুষকান্তি রায় আসামের এনআরসিতে যাদের নাম নেই তাদের ভোটিং নিয়ে দ্বন্দ্বে ছিলেন সুপ্রিম কোর্ট আজ সেই দ্বন্দ্বটাকে দ্বন্দ্বের অবসান ঘটালো বলল এনআরসিতে যাদের নাম নেই তারা ভোটিং রাইট তারা এক্সারসাইজ করতে পারবে এই জন্যে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে ডিসিশন যে রাইট এক্সারসাইজ করার তাদের নাম থাকার জানা গেছে যদি ভোট দেওয়ার জন্য বৈধ সরকারি নথি থাকে তাহলেই অসমের বাসিন্দারা ভোট দিতে পারবেন আঠাশ তারিখে যখন আমি কোর্টের মধ্যে বসে আছি আমি তখন টেনশনে উন্মুক্ত কি হবে আমাদের প্রধান বিচারপতির বেঞ্চ কি আমাদেরকে দেবে তিনজন বসে আছেন বিচারপতি মনে হচ্ছে তারা ঈশ্বর আল্লাহ যিশু কি বলবো আমি ভেবে পাচ্ছি না তারা বসে রায় দিচ্ছেন সেখানে গিয়ে রক্ষা কবচ হিসেবে সেই পর রঞ্জন গগৈ ঘোষণা করলেন চল্লিশ লক্ষ মানুষ যারা এনআরসির নাম থেকে বাদ গেছে তারা ভোট দিতে পারবে তখনই আমার সেই চোখ দিয়ে জল এসে গেছিল যে হ্যাঁ আমি আজকে একটা সাধারণ ছেলে হিসেবে বিভিন্ন সমাজের কাজ করি আমি গিয়ে আজকে সেই বার্তাটা আমাদের যিনি সর্বোচ্চ আদালত যিনি ঈশ্বর রূপে বসে আছেন সেই রঞ্জন গগৈ কাছে দিলাম এবং আজকে সেই মানুষগুলো আজকে নাম তারা ভোট দিতে পারবে আমার খুশিতে কি বলে আমি আমি ভাষা ব্যুরো রিপোর্ট নিউজ নিউ দিল্লি